সবাইকে শুভেচ্ছা। আজকে আমরা নতুন একটা অধ্যায় শুরু করব, সেটা হলো রসায়ন দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায়, নাম হলো তড়িৎ রসায়ন। তাহলে এই তড়িৎ রসায়ন, তাহলে আমরা প্রথমে দেখে নিব তড়িৎ বলতে আমরা কি বুঝি। তাহলে কোনো পরিবাহীর মধ্য দিয়ে ইলেকট্রন বা কোনো চার্জের প্রবাহকে বলা হয় তড়িৎ প্রবাহ। অর্থাৎ কোনো পরিবাহীর মধ্য দিয়ে ইলেকট্রন বা চার্জ প্রবাহিত হওয়ার ফলে বিদ্যুৎ প্রবাহিত হয়। এই বিদ্যুৎ পরিবহনের ক্ষমতার উপর ভিত্তি করে পরিবাহীগুলোকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়। এক, তড়িৎ পরিবাহী, তাহলে যে সকল পদার্থের মধ্য দিয়ে বিদ্যুৎ চলাচল করতে পারে তাদেরকে বলা হয় তড়িৎ পরিবাহী। যেমন ধাতু, গলিত বা দ্রবীভূত অবস্থায় বিভিন্ন ধাতুর লবণ এবং অ্যাসিড মিশ্রিত পানি, ক্ষার মিশ্রিত পানি ইত্যাদি। আর কিছু কিছু পদার্থ আছে যাদের ভিতর দিয়ে বিদ্যুৎ চলাচল করতে পারে না, এদেরকে বলা হয় তড়িৎ অপরিবাহী। যেমন প্লাস্টিক, শুকনা কাঠ, শুকনা বাঁশ ইত্যাদি। আবার কিছু কিছু পরিবাহীকে বলা হয় তড়িৎ অর্ধপরিবাহী, কারণ এদের মধ্যে দিয়ে বিশেষ অবস্থায় বিদ্যুৎ প্রবাহিত হতে পারে, আবার কোনো কোনো সময় বিদ্যুৎ প্রবাহিত হয় না। যেমন জার্মেনিয়াম, গ্যালিয়াম, সিলিকন ইত্যাদি। আবার কিছু কিছু পদার্থ আছে যাদের মধ্যে দিয়ে বিনা বাধায় অর্থাৎ স্রোত ছাড়াই বিদ্যুৎ প্রবাহিত হতে পারে, এদেরকে বলা হয় সুপার পরিবাহী। আবার তড়িৎ পরিবহনের কৌশলের উপর ভিত্তি করে তড়িৎ পরিবাহীগুলোকে দুই ভাগে ভাগ করা হয়। এক, ইলেকট্রনীয় বা ধাতব পরিবাহী, আর দুই হল তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী। তাহলে ইলেকট্রনীয় পরিবাহী, তাহলে যে সকল পদার্থের মধ্য দিয়ে বা যে সকল পরিবাহীর মধ্য দিয়ে ইলেকট্রন প্রবাহের মাধ্যমে তড়িৎ প্রবাহিত হয় তাদেরকে ইলেকট্রনীয় পরিবাহী বা ধাতব পরিবাহী বলা হয়। যেমন সকল ধাতু এবং গ্রাফাইট, এদের মধ্যে দিয়ে ইলেকট্রন প্রবাহের মাধ্যমে তড়িৎ প্রবাহিত হয়। আবার তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী, তাহলে যে সকল পরিবাহীর মধ্যে দিয়ে গলিত বা দ্রবীভূত অবস্থায় বিদ্যুৎ পরিবহন হয় এবং বিদ্যুৎ পরিবহনের ফলে রাসায়নিক বিক্রিয়া ঘটে, রাসায়নিক পরিবর্তন ঘটে, সে সকল পরিবাহীগুলোকে বলা হয় তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী। যেমন বিভিন্ন ধাতু, লবণ এবং অ্যাসিড মিশ্রিত, ক্ষার মিশ্রিত পানি। আর এদের মধ্যে আবার এদেরকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে মৃদু তড়িৎ বিশ্লেষ্য আর একটা হচ্ছে তীব্র তড়িৎ বিশ্লেষ্য। মৃদু তড়িৎ বিশ্লেষ্য হচ্ছে যাদের মধ্যে দিয়ে যেই সকল তড়িৎ বিশ্লেষ্যের মধ্যে দিয়ে রাসায়নিক বিক্রিয়া আংশিকভাবে ঘটে, অর্থাৎ আংশিক বিয়োজন ঘটে। যেমন দুর্বল অ্যাসিড বা ক্ষার, যেমন দুর্বল অ্যাসিড জৈব অ্যাসিড, কার্বনিক অ্যাসিড ইত্যাদি। আবার দুর্বল ক্ষার যেমন মিথাইলেমিন, ইথাইলেমিন, অ্যামোনিয়া ইত্যাদি, এগুলো হচ্ছে দুর্বল ক্ষার, এগুলো মৃদু তড়িৎ বিশ্লেষ্য। আর তীব্র তড়িৎ বিশ্লেষ্য যেগুলো বিয়োজনের ফলে সম্পূর্ণ বিয়োজিত হয়, অর্থাৎ তড়িৎ প্রবাহের ফলে সম্পূর্ণ বিয়োজিত হয়। যেমন তীব্র অ্যাসিড, যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, এরা তড়িৎ পরিবহনের ফলে সম্পূর্ণ বিয়োজিত হয়ে হাইড্রোজেন আয়ন তৈরি করে। আবার তীব্র ক্ষার যেমন সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড, এদেরও সম্পূর্ণ বিয়োজন ঘটে। তাহলে এগুলো হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী। আবার কিছু আছে তড়িৎ অবিশ্লেষ্য পরিবাহী, অর্থাৎ যাদের মধ্যে দিয়ে গলিত বা দ্রবীভূত অবস্থায় বিদ্যুৎ পরিবহন করতে পারে না। যেমন চিনি, গ্লুকোজ ইত্যাদি, এরা গলিত বা দ্রবীভূত অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে না, এদেরকে তড়িৎ অবিশ্লেষ্য বলা হয়। তারপরে আমরা দেখব তড়িৎ বলতে কি বুঝি। তাহলে কোনো পরিবাহীর মধ্যে দিয়ে একক সময়ে যে পরিমাণ চার্জ প্রবাহিত হয় তাকে বলা হয় তড়িৎ বা তড়িৎ প্রবাহ। আর তড়িৎ প্রবাহ কায়দারা প্রকাশ করা হয়, আর তড়িৎ প্রবাহের একক হলো অ্যাম্পিয়ার। তাহলে এক অ্যাম্পিয়ার বলতে আমরা কি বুঝি, তাহলে কোনো পরিবাহীর মধ্য দিয়ে যদি এক সেকেন্ডে এক কুলম পরিমাণ চার্জ প্রবাহিত হয় তাহলে এই তড়িৎ প্রবাহকে বলা হয় এক অ্যাম্পিয়ার। তারপরে তড়িৎ বিভব, অসীম দূরত্ব থেকে তড়িৎ ক্ষেত্রের মধ্যে কোনো চার্জকে, অর্থাৎ একক আধানযুক্ত কোনো চার্জকে আনতে যে পরিমাণ কাজ করতে হয় তাকে বলা হয় তড়িৎ বিভব। তড়িৎ বিভবকে ভোল্ট দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এই হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র কিছু সংজ্ঞা, এগুলো জ্ঞানমূলক প্রশ্নের জন্য আসতে পারে।
তারপরে আমরা দেখব তড়িৎ বিশ্লেষণ সম্পর্কিত বিভিন্ন। তাহলে তড়িৎ বিশ্লেষণ বলতে আমরা কি বুঝি, তাহলে বিদ্যুৎ প্রবাহের ফলে যদি রাসায়নিক বিক্রিয়া ঘটে এবং রাসায়নিক বিক্রিয়ার ফলে ক্যাটায়নগুলো ক্যাথোডের দিকে এবং অ্যানায়নগুলো অ্যানোডের দিকে যায়, তখন তাকে তড়িৎ বিশ্লেষণ বলা হয়। আর তড়িৎ বিশ্লেষণ যে কোষে ঘটানো হয় সেটাকে বলে তড়িৎ বিশ্লেষণ কোষ। এই তড়িৎ বিশ্লেষণ সম্পর্কে বিজ্ঞানী ফ্যারাডের দুটা সূত্র আছে, একটা হলো তড়িৎ বিশ্লেষণের প্রথম সূত্র এবং দ্বিতীয় সূত্র। তাহলে তোমাদের এখানে প্রথম সূত্রটা আলোচনা করেছিল। তাহলে প্রথম সূত্র মতে যে তড়িৎ বিশ্লেষণের সময় যে কোনো তড়িৎ দ্বারা সঞ্চিত বা দ্রবীভূত পদার্থের পরিমাণ হচ্ছে প্রবাহিত বিদ্যুতের সমানুপাতিক। অর্থাৎ যদি কোনো তড়িৎ বিশ্লেষের মধ্য দিয়ে কিউ পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হয় এবং যে কোনো তড়িৎ দ্বারা সঞ্চিত বা দ্রবীভূত পদার্থের পরিমাণ যদি ডাব্লিউ গ্রাম হয়, তাহলে আমরা বলতে পারি ফ্যারাডের প্রথম সূত্র অনুসারে ডাব্লিউ সমানুপাতিক কিউ। তাহলে এখানে সমানুপাতিক চিহ্নটা উঠে দিলে ডাব্লিউ সমান জেড কিউ। তাহলে জেডটা হচ্ছে এখানে সমানুপাতিক ধ্রুবক, এটাকে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক বলা হয়। আবার তড়িৎ প্রবাহের সঙ্গে থেকে আমরা জানি যে আই সমান হচ্ছে কিউ বাই টি, তাহলে বা কিউ সমান হচ্ছে আই টি। তাহলে আমরা বলতে পারি ডাব্লিউ সমান হচ্ছে জেড আই টি। তাহলে এখান থেকে আমরা তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কের সংজ্ঞা দিতে পারি। তাহলে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক জেড বলতে বোঝায় যে কোনো তড়িৎ বিশ্লেষের মধ্য দিয়ে যদি এক কুলম পরিমাণ চার্জ প্রবাহিত হয়, তাহলে তড়িৎ দ্বারা যদি এক গ্রাম পরিমাণ পদার্থ জমা হয় বা দ্রবীভূত হয়, বা যে পরিমাণ পদার্থ জমা হয় বা দ্রবীভূত হয় সেটাই হচ্ছে তার তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। যেমন সিলভারের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক 0.001118 গ্রাম পার কুলম। তাহলে এটা বলতে আমরা বুঝি যে তড়িৎ বিশ্লেষণের সময় এক কুলম পরিমাণ চার্জ প্রবাহের ফলে তড়িৎ দ্বারে অর্থাৎ ক্যাথোডে 0.001118 গ্রাম সিলভার জমা হয়। তাহলে এই প্রশ্নটা এইভাবে আসতে পারে যে সিলভারের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক এত পার গ্রাম পার কুলম বলতে কি বোঝায়। তাহলে আমরা প্রশ্নটার উত্তর এইভাবে করতে পারি যে সিলভারের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক 0.001118 গ্রাম পার কুলম বলতে বোঝায় যে তড়িৎ বিশ্লেষক মধ্য দিয়ে এক কুলম পরিমাণ চার্জ প্রবাহের ফলে ক্যাথোডে 0.001118 গ্রাম সিলভার জমা হয়। তাহলে এটা দ্বারা এটাই বোঝানো হয়। তারপরে আমরা দেখব তুল্যবর। তাহলে তুল্যবর একক পদার্থের জন্য একক, যেমন অ্যাসিডের ক্ষেত্রে যতটা হাইড্রোজেন থাকে তাহলে হাইড্রোজেনের সংখ্যা দিয়ে তার আণবিক ভরকে ভাগ করলে তুল্যবর পাওয়া যায়। আবার ক্ষারের ক্ষেত্রে ধাতুর যোজনী যত, এই যোজনী সংখ্যা দিয়ে তার আণবিক ভরকে ভাগ করলেও ক্ষারের ক্ষেত্রে তার তুল্যবর পাওয়া যায়। আবার জারক বিজারকের ক্ষেত্রে কতটা ইলেকট্রন গ্রহণ করছে বা কতটা ইলেকট্রন ত্যাগ করছে তার সংখ্যা দিয়ে তার আণবিক ভরকে ভাগ করলে তুল্যবর পাওয়া যায়। তাহলে এইভাবে বিভিন্নভাবে তুল্যবর নির্ণয় করতে পারি। তারপরে আরেকটা জিনিস আছে যে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক তো আমরা দেখলাম, আরেকটা হলো রাসায়নিক তুল্যাঙ্ক। তাহলে রাসায়নিক তুল্যাঙ্ক হলো তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ককে 96,500 কুলম চার্জ দিয়ে গুণ করলে যে পরিমাণটা পাওয়া যায় সেটা হচ্ছে রাসায়নিক তুল্যাঙ্ক। তাহলে 96,500 কুলম এই চার্জটাকে বলা হয় এক ফ্যারাডে। অর্থাৎ বিজ্ঞানী ফ্যারাডে দেখছেন যে এক মোল ইলেকট্রনের চার্জকে হিসাব করে দেখছেন সেখানে তার মান হয় 96,500 কুলম। তাই এই পরিমাণ চার্জকে বা এক মূল ইলেকট্রনের চার্জকে বলা হয় এক ফ্যারাডে। তাহলে এই সম্পর্কিত, তাহলে এখানে আমরা যে সূত্রগুলো দেখলাম এই সম্পর্কিত সূত্র দিয়ে কিছু গাণিতিক সমস্যা আছে, এটা আমরা আগামী ক্লাসে দেখব। তাহলে আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।